আমার আজকের রেসিপি শাহি কাতলা। তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। তাহলে আমি কাতলা মাছের পেটিগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি এগুলো ভেজে নেব। এবার আমি কাতলা মাছগুলো ভেজে নেব। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই মাছের তেলেই আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা অ্যাড করে দিচ্ছি। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, এটা ভালো করে কষাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর পরিমাণ মতো নুন। জল অ্যাড করে দেবো অল্প করে, দিয়ে ভালো করে মশলাটা কষানো। এবার আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেরে করে মশলাটা আমাদের ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। গ্রেভিটা ফুটে গেছে, এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা ছিটিয়ে দেবো। এটা আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর আমাদের শাহি কাতলা রেডি। এবার আমি এর উপর পেঁয়াজ পেরেস্তা ছড়িয়ে দিয়ে এটা নামিয়ে তো আমার শাহি কাতলা রেডি টু সার্ভ। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।